নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। অনেক রকম মাটনের রেসিপি, চিকেনের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তবে আজকে আমি আপনাদের সঙ্গে আমার মায়ের পদ্ধতিতে জামাই ষষ্ঠীর স্পেশাল মাটনের একটা রেসিপি শেয়ার করছি। আমার মা অসম্ভব ভালো রান্না করে, তবে প্রত্যেক বছর জামাই ষষ্ঠীতে মা তার দুই জামাইয়ের জন্য স্পেশাল একটা মাটন রান্না করে। মা কিন্তু খুব কম মশলা, খুব কম উপকরণ দিয়েই অসম্ভব সুন্দর মাটনের রেসিপি তৈরি করে, মানে মাংসের ঝোল হোক বা কষা মাংস যেটাই হোক সেটা রান্না করে। আজকে আমি মায়ের রেসিপিতে তো মাটনটা রান্না করছি, তবে হুবহু মাকে কিন্তু আমি ফলো করতে পারছি না। এই কারণেই ফলো করতে পারছি না কারণ মা লোহার কড়াইতে রান্না করতো, আমি অবশ্য লোহার কড়াইতে রান্না করব, কিন্তু লোহার কড়াইতে রান্না করার সাথে সাথে মা কিন্তু লোহার খুন্তিও ব্যবহার করতো, এমনকি লোহার হামল দিস্তেও ব্যবহার করতো। তো যাই হোক, সেই সমস্ত কিছু ব্যবহার না করে আমি অন্তত মায়ের মতন করে চেষ্টা করব রেসিপিটা আপনার সঙ্গে শেয়ার করবার। আশা করি আমার অন্যান্য রেসিপিগুলোর মতন মায়ের স্পেশাল জামাই ষষ্ঠীর মাটন রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। 1 কেজি সামনের রানের মাটনের পিস আমি এখানে ব্যবহার করেছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। খুব একটা বেশি চর্বি পিস কিন্তু এখানে ব্যবহার করিনি। ম্যারিনেশনের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ, তার সাথে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো। মা লঙ্কার গুঁড়ো খুব একটা বেশি ব্যবহার করতো না, এক এক সময় লঙ্কার গুঁড়ো ছাড়াই রান্না করতো, তবে জামাই ষষ্ঠী স্পেশাল রান্না করতে গেলে একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতো। দিলাম এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল, আর দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে জল ঝরিয়ে রাখা টক দই। মাকে দেখতাম সবসময় টক দই ব্যবহার করলে সেটা জল ঝরিয়ে নিই, সেই টক দইটা মাংস রান্নার ক্ষেত্রে ব্যবহার করত। এই সমস্ত উপকরণ দিয়ে মাংসটা খুব ভালো করে মেখে 15-20 মিনিট রেখে দিতে হবে। আপনারা চাইলে আর একটু বেশি সময়ও কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে পারেন, তবে এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা কোনো কিছুরই কিন্তু ব্যবহার করলাম না। মাংস মাখিয়ে নেওয়া হয়ে গেছে, বাটিটা আলাদা করে সরিয়ে রাখছি। এবারে বাকি উপকরণগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিয়েছি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, পেঁয়াজের এরকম লম্বা লম্বা স্লাইস করে কুচিয়ে নিয়েছি। মাকে দেখতাম কখনোই পেঁয়াজ বেটে রান্না করতো না, সবসময় পেঁয়াজ কুচি ব্যবহার করতো। হামল দিস্তেতে নিয়ে নিলাম 20-22 কোয়া রসুন, আর তার সাথে 1 ইঞ্চি আদার টুকরো। হয় মা কোনো সময় শিলে বেটে আদা রসুন ব্যবহার করতো, আর কখনো কখনো দেখতাম লোহার হামাল দিস্তেতে আদা রসুনটাকে এইভাবে থেতো করে নিত। কাঁচা লঙ্কা কখনো কখনো এই আদা রসুনের সাথে থেতো করতো, আবার কখনো কখনো কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েও রান্নাতে ব্যবহার করতো। তবে আজকে আমি আদা রসুনটাকে হামাল দিস্তেতে ভালো করে থেতো করে নিলাম। রান্নাটা করব কিন্তু লোহার কড়াইতে। কড়াইতে মা সবসময় দেখতাম অল্প একটু তেল মাখিয়ে রেখে দিত, আমিও সেই রকম কড়াইতে অল্প একটু তেল মাখিয়ে গ্রিস করে রাখি। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম করে নেওয়ার পর ফোড়ন দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে চিনি, আর তার সাথে কিছু গোটা গরম মশলা। গোটা গরম মশলাগুলোকে অবশ্য একটু হামাল দিস্তের মধ্যে থেতো করে নিয়েছি। গোটা গরম মশলার মধ্যে আছে ছোট এলাচ, দারচিনি, অবশ্যই একটা বড় এলাচও আছে, আর রয়েছে 2-4টে লবঙ্গ, অল্প একটু জয়িত্রী। ফোড়নের সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে প্রথমেই এর মধ্যে থেতো করে নেওয়া আদা রসুনটা দিয়ে 1 মিনিট ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 5-6 মিনিট সময় ধরে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আর পেঁয়াজ ভাজবার সময়তেই বাকি যে থেতো করে রাখা আদা রসুনটা ছিল সেটাও দিয়ে দিলাম। প্রথমে তেলের মধ্যে একটু ফোড়ন দিয়েছি, তারপরে
পেঁয়াজ ভাজার সময় বাকি আদা রসুনটা দিয়েও একসাথে ভালো করে একটু ভেজে নিচ্ছি। যত লো টু মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে ভাজা হবে তত কিন্তু সুন্দর একটা রং আসবে। আর এমনিতেও আমরা যেহেতু প্রথমেই চিনি ফোড়ন দিয়েছিলাম, তাই চিনি ফোড়ন দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা রং তৈরি হয়। পেঁয়াজ আদা রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিই। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কোনো রকম গুঁড়ো মশলা কিন্তু এর মধ্যে ব্যবহার করব না, মানে ধনে গুঁড়ো বা জিরে গুঁড়োরও কিন্তু ব্যবহার করব না। অল্প মশলাতেই মাকে সবসময় দেখতাম রান্না করতে, আর তাতেই স্বাদ কিন্তু অসাধারণ হতো। এমনিতেই লোহার কড়াইতে যদি রান্না করা হয় রঙও যেমন সুন্দর হয় স্বাদও কিন্তু অসম্ভব ভালো হয়। গুঁড়ো মশলাটা দিয়ে একসাথে মশলাটা কষিয়ে নিলাম, আর হামালদিস্তের মধ্যে একটু যে রসুন আর আদা থেঁতো করার রসটা ছিল সেটার মধ্যে অল্প একটু জল দিয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। মিনিট 4-5 সময় ধরে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে খুব ভালো করে একসাথে কষিয়ে নেব মিনিট 10-15 সময় ধরে। ম্যারিনেশনের সময় তো লবণ ব্যবহার করেইছিলাম, তবে রান্নার সময় তো কিন্তু বাকি লবণটা ব্যবহার করছি। আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে লবণটা ব্যবহার করবেন। লবণটা দিয়ে একসাথে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় কিন্তু হাইতে রেখেছি। আমার লোহার কড়াইটা যেহেতু অত্যন্ত মোটা, তাই হাই ফ্লেমে রান্না করলে কিন্তু কোনো রকম সমস্যা নেই। ভালো করে কষিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে কিছুক্ষণ আবার কষিয়ে নেব। তবে ঢাকা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে তারপরে রান্নাটা করতে হবে, কারণ দই ব্যবহার করার কারণে মাংস থেকে যথেষ্ট পরিমাণে জল বেরোবে। এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম এক্সট্রা জল আমি ব্যবহার করিনি। ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে মাংসটাকে একটু কষিয়ে নিচ্ছি। মাংস কষাতে কষাতেই কিন্তু খুব সুন্দর তার রং তৈরি হয়ে যাবে। একে তো লোহার কড়াই, তারপরে দেওয়া হয়েছে চিনি ফোড়ন, আর একটা জিনিস ফোড়ন দেওয়া হয়েছে যেটা হচ্ছে বড় এলাচ। বড় এলাচ ফোড়ন দিয়ে যদি লোহার কড়াইতে রান্না করা হয় তাহলে মাংসের একটা কালচে রং তৈরি হয়, স্বাদ তো অসম্ভব ভালো হয়। মাংসটা খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পর মাংসটা সিদ্ধ করবার জন্য প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মাংসটা কিন্তু কড়াইতেও সেদ্ধ করতে পারেন, তবে আমি মাকে কখনও কড়াইতে মাংস সেদ্ধ করতে দেখিনি। মাকে সবসময় দেখতাম হয় প্রেশার কুকারে মাংস সেদ্ধ করতে, আর তা না হলে হাঁড়ি বা টেচকিতে মাংস সেদ্ধ করতে। মাংসটা আমি প্রেশার কুকারে দিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি 2 আলু অর্ধেক টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম। মাকে কখনও আলু কিন্তু আমি ভেজে রান্না করতে দেখিনি, বিশেষ করে মাংসের আলু কখনোই মা ভাজতো না। আলু এইভাবে অর্ধেক টুকরো করে কেটে নিয়ে মাংসটা যখন প্রেশার কুকারে সেদ্ধ করতে দিত সেই সময় আলুর টুকরোগুলোকে ছেড়ে দিত। আর ডেচকি বা হাঁড়িতে যদি করত তাতেও কিন্তু একই পদ্ধতি অবলম্বন করত, মানে মাংসটা কষিয়ে নেওয়ার পর যখন মাংসটা সেদ্ধ হওয়ার জন্য দমে বসাতো সেই সময় আলুর টুকরোগুলোকে দিয়ে দিত। এখানে আমি মায়ের পদ্ধতিতেই 4টে কাঁচা লঙ্কা হাতে করে ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও কিন্তু ব্যবহার করতে পারেন। আর দিয়েছি এখানে 2 কাপ পরিমাণের জল। খুব বেশি জলের ব্যবহার কিন্তু করিনি, তবে জলটাকে অবশ্যই লোহার কড়াইতে ফুটিয়ে নিয়ে সেই জলটা ব্যবহার করেছি। ঠান্ডা জল আমি কখনোই মাকে রান্নাতে ব্যবহার করতে দেখিনি। সমস্ত কিছু দিয়ে মিশিয়ে নেওয়ার পর প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে লো ফ্লেমে 3টে সিটি দিয়ে মাংসটা সেদ্ধ করে নিতে হবে। 3টে সিটি হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে স্টিম রিলিজ হওয়ার জন্য অপেক্ষা করব। স্টিম রিলিজ হয়ে গেলে এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি আমাদের মায়ের স্পেশাল মাটনের রেসিপি কেমন তৈরি হয়েছে, অর্থাৎ আলুগুলো গোটা গোটা আছে কি না আর মাংসটাও সুসেদ্ধ হয়েছে কি না। দেখুন আলু কিন্তু একদম গোটা গোটা আছে। সাধারণত আলু 1টা বা 2টো সিটিতেই গলে যায়, কিন্তু আমার মাকে দেখেছি এইভাবে যখনই মাংস রান্না করতো
কখনোই কিন্তু আলু গলে যেত না, এইরকম গোটা গোটা আলু থাকতো। আর যেহেতু গোটা গরম মশলা ফোড়ন দেওয়া হয়েছে, তাই আর শেষে গরম মশলার গুঁড়ো বা গরম মশলা বাটারও ব্যবহার করিনি। কখনো কখনো মা গরম মশলা বাটা ব্যবহার করতো, গরম মশলার গুঁড়ো খুব একটা ব্যবহার করতো না, সবসময় শিলে বেটে সেই গরম মশলাই কিন্তু ব্যবহার করতো, তাতে থাকতো ছোট এলাচার দারচিনি। আজকে যেহেতু আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, মাকে দেখতাম গোটা গরম মশলা ফোড়ন দিলে শেষে আর কোনো রকম গরম মশলা বাটা ব্যবহার করতো না, ঠিক সেই পদ্ধতিতেই আমি আজকে রান্নাটা করলাম। আশা করি আপনাদের রান্নাটা ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অন্তত করে দেখবেন, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাবো অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।